আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী খুঁজে পাবে না, তৃণমূল প্রার্থী দিতে পারবে না। শনিবার খানাকুলে এসে এমনই দাবি করলেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে খানাকুলের জয়রামপুর বাজার থেকে গণেশপুর পর্যন্ত এক মিছিল অনুষ্ঠিত হয়। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়, সেখানে উপস্থিত ছিলেন সজল ঘোষ, এছাড়াও ছিলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ সহ অন্যান্য কার্যকর্তারা। তারা সকলেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে সরব হন। খানাকুল জুড়ে যেভাবে বঞ্চিত করা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে সাধারণ গরিব মানুষদের, যেভাবে বেছে বেছে তৃণমূল কংগ্রেস নেতারা নিজেদের লোকেদেরকে ঢোকাচ্ছে, যাদের দোতলা তিনতলা চারতলা বাড়ি আছে তাদের নামগুলো ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু প্রকৃত গরিব মানুষরা তারা আজকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে বঞ্চিত করার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। সেই সঙ্গে এলাকার প্রত্যেকটি ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস নেতারা দুর্নীতি করছে, রাস্তাঘাট থেকে শুরু করে জব কার্ডের টাকা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। সেই সঙ্গে এখানে একটা আপনার ওই ধান বিক্রয় কেন্দ্র সরকারি ইয়ে থেকে আছে, কিন্তু সেখানেও দুর্নীতি চলছে, সেখানে ব্যাপকভাবে ধানের আগ্রাবাদ দেয়া চলছে। তৃণমূল কংগ্রেস নেতারা বারবার দুর্নীতি করছে। বিভিন্ন জায়গায় দেখছি যে বিএলআরও, খানাকুলের যে দুটো বিএলআরও রয়েছে, দুটো বিএলআরও প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেস নেতাদের মদতে বিভিন্ন জায়গা, সরকারি জায়গাগুলো অবৈধভাবে বেচে দিচ্ছে আর সেখান থেকে টাকা কাটমানি নিচ্ছে। এর প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল হয়েছে। আগামী দিনে খানাকুল বিধানসভার প্রত্যেকটি প্রান্তে আমরা মিছিল, মিটিং, আন্দোলন সংগঠিত করবো। এর সভা তৃণমূল কংগ্রেস যে সভা করেছে সেই সভা আমরা করিনি, সেই সভা আমরা, আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিতে করবো। এটা আমাদের শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ জব কার্ড সহ যেভাবে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, যেভাবে মাসের কাঠের সেতুগুলো থেকে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের সভা। এদের সবাই রাঙা, কারণ একজন দুজনকে আলাদা করে বলে লাভ আছে? এদের সবাই রাঙা দাদা, রাঙা বৌদি। এই তৃণমূল মানে সব চোর। মমতা ব্যানার্জি 12 বছরে একটা সত্যি কথা বলেছে, ওই কলকাতার শ্যামবাজার থেকে রাজাবাজার অব্দি মিছিল করেছিল, ওই মিছিলে বলেছিলেন যে আমরা সবাই চোর, ওই একটাই সত্যি কথা বলেছে। তো একটা ধরা পড়েছে, সামনে এসছে, বাকিগুলোও চুরি করেছে। আমি একটু আগে দেখছিলাম ভরতপুরের 17 জন উপাধ্যক্ষ সমেত, উপকর্মাধ্যক্ষ সমেত পদত্যাগ করেছে জনরোচের ভয়ে। তৃণমূল প্রার্থী পাবে না, তৃণমূল প্রার্থী দিতে পারবে না। আপনারা তুলে ধরুন মানুষের কাছে, এই সব জায়গায় তো যাদের চারতলা বাড়ি, স্কর্পিও গাড়ি, তারাই তো পেয়েছে, গরিব মানুষ তো পাইনি। সেই গরিব মানুষকে এবার জাগতে হবে, সাধারণ মানুষকে জাগতে হবে। প্রধানমন্ত্রী দেবার সময় বলে দেননি নামের আগে শেখ থাকলে, নামের আগে মোহাম্মদ থাকলে, কিংবা নামের পরে রহমান থাকলে তুমি তাদের দেবে না। এরা সবার পয়সা খেয়েছে, এরা পায়খানা থেকে পয়সা খেয়েছে, এত মানে পায়খানা থেকে 15,000 টাকা, স্বচ্ছ ভারত সেখান থেকে 15,000 টাকা থেকে এরা 5,000 করে খেয়েছে। মনারাম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।